আপনি কি স্যামসাং এম জিরো টু ফোনটি নিয়ে সমস্যায় আছেন আপনার ফোনটি কি লোগো এসে আটকে থাকে এবং কি এরকম লেখা এসে ঘন্টার পর ঘন্টা থাকে অন হচ্ছে না এরকম প্রবলেম রয়েছে তাহলে শুনুন এই ফোনটিতে যে ধরনের প্রবলেম হচ্ছে এটি কমন একটি প্রবলেম অনেকে ভাবেন এই ফোনটি হয়তো বা এটি সফটওয়্যার ইস্যু বাট এটি কিন্তু সফটওয়্যার ইস্যু না এবং কি হার্ড ডেস্কের দিয়েও অনেকে সলভ করার চেষ্টা করে থাকেন কিন্তু এই প্রবলেমটি কিন্তু সলভ হয় না যদি আপনার এ ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে এটির একমাত্র সলিউশন হচ্ছে প্রসেসর রিবলিং আর প্রসেসর রিবলিংটি অনেকেই করে থাকেন আমি একটু ইউনিক স্টাইলে আজকে প্রসেসর রিবলিং করে দেখাবো আমার এই ফোনটিতে আমি যে কাজ করব আমি টোটাল স্টিলের যে সেলটি রয়েছে মানে আশেপাশের যে স্টিলের কভার বা একটি ঢাকনা থাকে সেটি আমি না কেটে যতটা সুন্দরভাবে সেফলি কাজটি করা যায় আইসিটিকে রিমুভ করে রিপলিং করে এটি ইনস্টল করে দেবো আর খুবই অল্প কাটাকাটি করে কাজ করলে একটি সুবিধা রয়েছে মাদারবোর্ডটি অনেক ভালো থাকে স্ট্রং থাকে এবং আশেপাশে অন্য কোথাও কোনো প্রবলেম হওয়ার চান্স থাকে না যদিও এটা সম্পূর্ণই তার নিজের হাতের দক্ষতার ব্যাপার যিনি কাজ করবেন স্কিল ভালো থাকলে অনেক স্মুথলি একটি ফোনের কাজ করার পরে সেই ফোনটি কিন্তু ঠিক আগের মতোই চলবে এটি হচ্ছে সম্পূর্ণ হ্যান্ড স্কেলের উপরে নির্ভর করে স্মুথলি প্রসেসারটি রিমুভ করলাম দেখুন আসলে এই প্রসেসরের কোনো ধরনের প্রবলেম হবে না এবং কি প্রসেসরটি একদম ঠিক সুন্দর আগের মতোই আবার রিভলভ করে লাগানোর পরে ফোনটি কিন্তু চলবে তো এই ধরনের ফোন রয়েছে অনেকগুলো যেগুলো প্রসেসর রিলেটেড ইস্যু থাকে স্যামসাংয়ের তো সিঙ্গেল প্রসেসরেও এই প্রবলেমগুলো হচ্ছে তা আপনারা এই প্রবলেমগুলো ফেস করলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর এই ফোনগুলো কিন্তু প্রসেসরের যে কাজগুলো এগুলো আপনারা যে কোনো জায়গায় করাতে পারবেন না প্রসেসরের কাজ যারা করে তাদের দিয়ে করাবেন কারণ না হলে কিন্তু এই প্রসেসরটি কাজ করতে গিয়ে মাদারবোর্ডের যে লাইনগুলো যে লেয়ারগুলো থাকে সেগুলো খারাপ হয়ে যেতে পারে সেগুলো প্রবলেম হলে কিন্তু ফোনটির অবস্থা খুবই খারাপ হবে আর পাশাপাশি যে প্রসেসর এটি কিন্তু অনেক বড় একটি প্রসেসর এটি রিমুভ করার সময় বা এটি যখন এটি কাজ করবে তখন কিন্তু এই প্রসেসরটি কিন্তু খারাপও হয়ে যেতে পারে এটি বাঁকা হয়ে যেতে পারে ভেঙে যেতে পারে সেক্ষেত্রে ফোনটি কিন্তু একদমই ড্যামেজ হয়ে যাবে অতএব এটি দক্ষতা সম্পূর্ণ একজন ব্যক্তিকে দিয়ে যদি আপনি করান তাহলে এই ফোনটি কিন্তু ঠিক সুন্দর আগের মতোই চলবে আর যারা টেকনিশিয়ান ভাইরা রয়েছেন তারা যদি এই কাজগুলো প্র্যাকটিস করেন তাহলে প্রথমত দু একটি পুরাতন মাদার বোর্ড দিয়ে প্র্যাকটিস করে তারপরে এই কাজগুলো করতে যাবেন এছাড়া কিন্তু এটি কিন্তু অনেক পাতলা লেয়ারের একটি কাজ কারণ এই মাদার বোর্ডটি অনেক হালকা অনেক পাতলা যেটির উপরের কালারগুলো খুব মানে সহজেই উঠে যায় আর আইসিটি কিন্তু অনেক স্লিম অনেক পাতলা একটি আইসি যদিও এটি অনেক লম্বা একটি আইসি ফোরটিন ন্যানোমিটারের একটি আইসি আর এ আইসি দেখা যায় যে যখন রিমুভ করতে গিয়ে এটি এক পাশে মেল্ট হচ্ছে আর এক পাশে মেল্টিং হচ্ছে না এই কারণে কিন্তু অনেক আইসিগুলো ব্যান্ড হয়ে যায় ব্যান্ড ব্যান্ড হয়ে খারাপ হয়ে যায় এবং কি সেটির যে নিচের লেয়ারগুলো অনেক সময় লেয়ার উঠে যায় তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে কিন্তু কাজ করতে হয় আর এই মডেলের কাজগুলো কিন্তু আমি অ্যাভেলেবল করছি মূলত আমি যেহেতু প্রসেসর নিয়ে কাজ করি প্রসেসরের যত ফোন রয়েছে প্রবলেম হয় যেগুলো সেগুলো কিন্তু আমার কাছে আসে কম বেশি যাই হোক তো এই ফোনগুলো অ্যাভেলেবেল কাজ করছি যে কারণে আপনাদের সতর্কতার জন্য এই ভিডিওটি শেয়ার করছি যে আপনারা এই ধরনের প্রবলেম যে ফেস করেন যারা এই ধরনের ফোন ইউজ করছেন বা যাদের এই সমস্যাটি রয়েছে তারা কিভাবে সমাধান করতে পারেন এবং কি তারা একজ্যাক্টলি এই ফোনটার জন্য যে সলিউশনটি এটি যেহেতু সিপিউ লেভেলের একটি কাজ আর অ্যাডভান্স লেভেলের কাজগুলো কিন্তু যাকে তাকে দিয়ে করাতে গেলে খারাপ হয়ে যেতে পারে আরেকটি বিষয় আছে যারা সফটওয়্যারে কাজ করছেন তারা কিন্তু সফটওয়্যারে এই ফোনটি অনেক ট্রাই করছেন অনেকে ট্রাই করে টায়ার্ড হয়ে গিয়েছেন আবার অনেকে রয়েছেন এরকম যারা হার্ড রেসেট করে লোগো হ্যাঙেয়ে আটকে আছেন ফোনটি ফেলে রাখছেন তো তাদের জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে আশা করি তারা এই প্রবলেমগুলো জানতে পারবেন আমাদের টেকনিশিয়ান ভাই যারা রয়েছেন তারাও একজাক্টলি এটার যে সলিউশনটি কিভাবে কাজ করতে হবে এই বিষয়টি জানা জানা থাকলে তাদের উপকার হবে আরেকটি বিষয় হচ্ছে এই প্রসেসরটি যখন কাজ করবো তখন সর্বনিম্ন স্টিল কেটে যতটুক সুন্দরভাবে এই কাজটি করা যায় সেই বিষয়টি কিন্তু আমি এখানে তুলে ধরেছি এবং কি প্রসেসরটি অনেক সুন্দরভাবে রিবোলিং করে দেখুন এটির ক্যাপাসিটর যদি কোনো সময় খুলে যায় বা রিমুভ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফোন চলবে এমন কিছু নয় যে এই ক্যাপাসিটার ছাড়া ফোন চলবে না এরপরেও আপনারা এই ক্যাপাসিটারটি লাগিয়ে দিবেন কারণ একটি স্বয়ং সম্পূর্ণ কাজ করাই ভালো আমি যেটা পছন্দ করি যে আমি একটি ফোন যখন রিপেয়ার করি তখন সেই ফোনের যে কোম্পানি যে বিষয়গুলো দিয়ে থাকে সম্পূর্ণ অটুট রেখে সেই কাজগুলো আমি করার চেষ্টা করি যেন একশো পার্সেন্ট যে সার্ভিসটি ফোন থেকে পাওয়ার কথা সেটি যেন ঠিকঠাক মতো পান সেজন্য কিন্তু আমি সেই দিক লক্ষ্য রেখে সম্পূর্ণ কাজটি করে থাকি আর এই প্রসেসরের নিচে যে ধরনের ব্ল্যাক পেস্ট এক ধরনের আঠা দেওয়া থাকে এটি একদমই খুবই হালকা এবং পাতলা টাইপের একটি আঠা এটি আসলে কোনো প্রয়োজন ছিল না দেওয়ার এটি দেওয়ার কারণে এটি কিন্তু আইসিটি প্রবলেম হচ্ছে বেশি বেশি আর এই প্রসেসরটি এত বড় হওয়ার পরেও এই প্রসেসরটি কেন গরম হয়ে এ ধরনের লাইন ফল্ট হচ্ছে এই বিষয়গুলো কোম্পানিকে অবশ্যই সতর্ক থেকে আগামীতে ফোন বাজারে নিয়ে আসতে হবে না হলে আমাদের যারা সাধারণ ফোনের ইউজার রয়েছেন তারা কিন্তু স্যামসাংয়ের উপর থেকে তাদের ভরসা কিন্তু উঠে যাবে কারণ স্যামসাংয়ের ফোনগুলো অনেক ভালো হয়ে থাকে আমরা জানি ইতিপূর্বে যতগুলো ফোন দেখেছি কিন্তু ইদানিং বর্তমানে স্যামসাংয়ের ফোনগুলোতেও কিন্তু অনেক প্রবলেম শুরু হয়ে গেছে এবং কি প্রয়োসরের প্রবলেম হচ্ছে আর এর কারণ আছে কারণ আমরা যে বর্তমানে টেকনোলজি ইউজ করছি ফোর জি ফাইভ জি কত কিছু আসছে আবার পাশাপাশি দেখবেন যে আপনার ওয়াইফাই যে পরিমাণ আপনারা ইউটিউবে ভিডিও দেখেন বা আমরা একটা ফোন ইউজ করে থাকি ওয়াইফাই কানেক্ট দিয়ে অল টাইম একটি ফোনে গেমিং ফেসবুকিং নানান কিছু করে থাকি তো আলহামদুলিল্লাহ ফোন কিন্তু অন হয়েছে পুরোপুরি অন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং কি আপনাদের দেখাবো ফোনটি কি অবস্থায় আছে রেসেট সম্ভবত ডাটাগুলো অপ্টোমাইজ হচ্ছে আর এই ফোনটি রেসেট বা সফটওয়্যার করা হয়েছে কিনা আমি জানি না আমি দেখব ফোনটি কিভাবে অন হয় লাস্ট কন্ডিশন কি তো যেটি বলছিলাম একটি ফোনের উপরে এখন বর্তমানে কিন্তু প্রত্যেকটি ফোনের উপরে আমরা চাপ বেশি দিয়ে থাকি যখন এক সময় খুবই লো এমবির ডাটা বা আমরা ইউজ করতাম যেগুলো গানগুলো ভিডিওগুলো এখন কিন্তু অনেক হাই রেজলিউশনের কারণে সেগুলো কিন্তু অনেক লোড হয়ে গিয়েছে অতএব সব মিলিয়ে কিন্তু আমরা এখন ফোনের উপরে চাপ যেমন বেশি দিচ্ছি তেমনি একটি ফোনও কিন্তু অনেক প্রেসারে থাকছে তো আশা করি আমার ফোনটি সম্পূর্ণ অন হয়েছে আমি এই দেখুন ওয়ালপেপার সহ চলে এসেছে তার মানে এই ফোনটি রিসেট করা হয়নি ফোনটি একদমই ঠিকঠাক রয়েছে আর ফোনটিতে আমি কাজ করে দিলাম একদম ফ্রেশভাবে আর আশা করি ফোনটি অনেক সুন্দর চলবে তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা